হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু হট চিলি। আমি দীপা। আজকে আমি লাঞ্চ করছি। আমি নিয়েছি ভোলা মাছের ঝাল, আলু দিয়ে করেছি, আর নিয়েছি চিলি সয়াবিন। চিলি সয়াবিনের রেসিপিটা আপনাদের দিয়ে দেবো। তো আমি খাওয়া শুরু করছি। চিলি সয়াবিনটা আমি নিয়ে নিলাম। চিলি সয়াবিনের একদম গ্রেভি করিনি বেশি, গ্রেভি করা যায় কিন্তু যদি কারোর গ্রেভিটা বেশি খেতে ইচ্ছে করে। জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলেই গ্রেভিটা বেশি হয়ে যাবে। আমি বেশি রিচ করিনি তো, ওই জন্যে জলটা বেশি দিইনি, তাহলে গ্রেভিটা পাতলা হয়ে যেত। গ্রেভি বেশি করতে চাইলে সব কিছুর পরিমাণও একটু বেশি বেশি করে দিতে হবে। খেতে খুব সুন্দর হয়েছে। ক্যাপসিকাম তো আমি খুব ভালোবাসি। ফ্রেন্ডস, আপনারা বাড়িতে চিলি সয়াবিন বানাবেন, কেমন হলো খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একদম সহজ আর ইজি রেসিপি দিয়েছি। খুব ঝাল হয়েছে। চিলি সয়াবিন আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারেন। রান্না করতে করতে তো লাঞ্চের সময় হয়ে গেল, রুটি পরোটা দিয়ে আর খাওয়া হলো না, ভাত দিয়েই খেয়ে নিলাম। সয়াবিনের যে কোনো রেসিপি করতে গেলে আগে সয়াবিনটাকে প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আমি তো আজকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, একটু ঈষৎ উষ্ণ জলে ভিজিয়ে রাখতে হবে। ভোলা মাছের ঝাল করেছি। ঝালে আমি বেশিরভাগ আলু দিই না, কিন্তু যেহেতু আমি আলু ভালোবাসি তাই আজকে তো কোনো আলু স্পেশাল কোনো তরকারি করিনি, সেই জন্য ভাবলাম
মাছের কারিটাতে একটু আলু দিয়ে দিই, দেখি কেমন লাগে খেতে। মাঝে মাঝে করি, যেমন আমি একদিন করেছিলাম মুলো দিয়ে ভোলা মাছের কারি করেছিলাম, ভালো লাগে খেতে। এখন শীত পড়ছে না, শীতের মরশুমে এই ধরনের সার্টিন মাছ, ভোলা মাছ, তারপরে আর মাছ, ট্যাংরা মাছ, এইসব প্রচুর পরিমাণে মাছগুলো পাওয়া যাচ্ছে, মাছালা নিয়ে আসছে। এখন সবে ঠান্ডাটা পড়ছে তো, এই মাছগুলো খুব পাওয়া যায় আর খেতেও এখন টেস্টি লাগে। খেতে খুব সুন্দর হয়েছে, মাছটা খুব টেস্টি। এখন এই শীতের সময় এই ভোলা মাছটা টেস্টি লাগে খুব। তরকারিটাতে ঝাল বেশি হয়নি, একটা চিলি নিতেই পারতাম আমি, কাঁচা লঙ্কা। তাড়াতাড়ি করে বসে পড়লাম, মাছের ঝালটাতে একটু লঙ্কা দিয়েছিলাম, কিন্তু কার পাতে পড়ে গেছে জানি না, হয়তো ছেলের পাতে কি আমার হাজবেন্ডের পাতেও পড়ে যেতে পারে। মাছটা ছোট তো, কাঁটাগুলো বড্ড ছোট ছোট। প্রচুর টেস্টি হয় মাছটা খুব, বিশেষ করে আমি একবার মুলো দিয়ে করেছিলাম, তখন সব থেকে বেশি টেস্টি লেগেছিল। রান্নায় খুব একটা পাকাপোক্ত আমি না হতে পারি, কিন্তু আমার বাপি আর আমার মা কিন্তু খুব পাকাপোক্ত। আমার বিয়ের প্রথম প্রথম তখন খুব সুন্দর রান্না করতেন আমার শাশুড়ি মা, উনি খুব রান্না করতেন ভালো, মানে উনি প্রত্যেকটা রান্নাতে একটু কালার, স্বাদ, এইসব আসার যে ভারসাম্যটা সেটা ঠিক বুঝতে পারতেন প্রত্যেকটা জিনিসে। যেমন হচ্ছে ডিমের কারি, মাছের ঝাল, সাধারণ জিনিসগুলোতেও যে একটা কালার মেনটেন করা যায়, কিভাবে একটা মাছের কারি দেখতে খুব সুন্দর লাগবে, কিভাবে তার স্বাদটা ঠিকঠাক হবে, একটু সামান্য মিষ্টি দিতে হয়, এইরকম ধরনের ওনাদের কাছ থেকে একটু আধটু দেখে শেখা, আর একটু নিজে একটুখানি মানে ইনভেনশন করি যে ওটার সঙ্গে এটা দিলে ভালো হবে কি, একবার করে দেখি, খেয়ে দেখি। এমনি প্রত্যেকটা রেসিপি যখন আমি ভিডিও করি, ক্যামেরা করি, তখন কিন্তু তার আগে আমি রেসিপিটা বাড়িতে একবার করে দেখি যে এটার টেস্টিটা কেমন হলো, কারণ আমার দর্শক বন্ধুরা তো বাড়িতে বানাবে, যদি খেতে টেস্টি না হয় তাহলে সেটা বলবে দীপাদি কি ভুলভাল দিল ইনস্ট্রাকশন, সেটা কি হয়ে গেল। আমি শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার সামনে তো অল্প বকবক করি, বাড়িতে কিন্তু অনেক বেশি বকবক করি। আমার হাজবেন্ড বলে চুপ করো, সিরিয়ালটা হচ্ছে দেখো, কি করব, অভ্যাস তো।
আমার মনে হয় কথা বললে মন ভালো থাকে, কথা কম বলাটা ঠিক নয়, মানুষের প্রত্যেকটা মানুষের একটু বেশি কথা বলাই ভালো, তাতে তার শরীর মন দুটোই সুস্থ থাকবে। আর আমার ছোট থেকেই অভ্যাস যে খেতে বসলেই গল্প করা, আমার হাজবেন্ডের সঙ্গেই হোক বা আমার ছেলের সঙ্গে, আমার ছেলের সঙ্গে তো দিবারাত্র ওই পড়াশোনা সম্পর্কে আলোচনা, খেতে বসলে যেদিন ভিডিও করি সেদিন তো ওদের আগে খাওয়া হয়ে যায়। আমার শাশুড়ি মা তো টাইম ধরে খায়, মানে ঠিক 12:30 বাজবে উনি ওনাকে খেতে দিয়ে দিতে হবে, মানে বয়স হয়েছে তো একটু টাইমলি না খেলে আবার অ্যাসিডিটির ব্যাপার আছে না, ওই জন্যে 12:30 খেয়ে নেয়, আবার ওদিকে রাত্রি 8:30 সময় খেয়ে নেয়। তাহলে আমাদের সঙ্গে তো খেতে উনি চানও না, কারণ উনি একটুখানি বয়স হয়ে গেছে না, হিজিবিজি ঝামেলা বকবক গল্প এসব ভালোবাসেন না, উনি খেয়ে দিয়ে শুয়ে পড়েন তাড়াতাড়ি। আমার মাও ওইরকম কথা বলতে গল্প করতে খুব ভালোবাসে, আমার মা আমাকে বলে তুই আমার মতন হয়েছিস। এত কাঁটা ওই জন্য খেতে দেরি হয়ে যাচ্ছে। আমার একটা ফ্রেন্ড 13 মাস মানে কাঁচা অবস্থায় গোটা দেখতে চেয়েছে, ঠিক আছে আমি তো কমেন্ট এখন মানে দেখি তো প্রত্যেক দিনই, যদি নামগুলো মনে থাকে না মানে দেখতে হবে তাহলে আমাকে এখন। তার জন্য একদিন আমি একটা 13 মাছের একটা পিকচার আমি দিয়ে দেবো। আমার একটি ফ্রেন্ড মনে হয় বাংলাদেশ থেকে লিখেছে, বলেছে পুলি পিঠের ভিডিও করতে, পুলি পিঠের ভিডিও করব। তারপরে বলেছে আর একজন আমাকে ফ্রেন্ড আমার, সে হলো পায়েস, পায়েসের ভিডিও করতে বলেছে, ঠিক আছে পায়েসেরও ভিডিও একদিন করব। আমার কয়েকজন ফ্রেন্ড ভেজ খায়, ননভেজ খায় না, তো আমি একটা ভিডিও করব শুধু ভেজ খাওয়ার। আমার খাওয়া শেষ হয়ে গেছে, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কর, সরি যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার রেসিপি চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। ওকে আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, আবার দেখা হবে, বাই বাই।